পানি খাই নাই, এটার জন্য এরকম প্রবলেম হচ্ছে। পানি খাও, এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ পানি খাও, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার দেখা যাবে পাগলের পিছনে। হ্যাঁ মনে রাখছো, শোনা, বললাম তুমি আমাকে সত্যি মনে রাখছো। কি যে বলো তুমি পাগলের মতো, তোমাকে মনে রাখবো না, তোমাকে কেন ভুল করো? তুমি আমাকে যে আনন্দ দিয়েছো, তোমাকে যতটা ভালোবাসা দিয়েছো, তুমি আমাকে যতটা ওন করো, আমি তোমাকে মনে রাখবো না, তুমি কিভাবে বুঝলে এটা? থ্যাংক ইউ মনে রাখার জন্য, সত্যি আমি খুব খুশি লাগতেছে আমার। আচ্ছা শোনো, তুমি বলো, শোনো, তুমি তো তুমি তো তুমি তো আমার সাথে আমার সাথেও করেছো, সেক্সের জন্য কি আমি ভালো না? অবশ্যই, তুমি মানে এটা আমি তোমাকে কেমনে বোঝাবো বলো। আর থাকে না একটা মানুষ অনেক বেশি এক্সপিরিয়েন্স, অনেক বিজ্ঞ টাইপের, ঠিক আছে, আর একজন অনেক বাচ্চা টাইপের, এরকম তোমাকে কেমনে বোঝাবো বলো। আমি তোমাকে আমি তোমাকে অনেক হ্যাঁ ঠিক আছে শোনো, ফ্রি হয়ে রিং দিও। আচ্ছা আমি কালকে রিং দিবো। হ্যাঁ ফ্রি রিং দিও, এখন সেক্স তোমার মাথার উপর উঠে গেছে একেবারে, এমন মানে এমন সেক্স করতে যেন কাঁপছে, কিন্তু একটু একটু ওয়েট করো, আমি আসছি। কথা বলি শোনা, আমি কিন্তু তোমাকে ভীষণ ভাবে মিস করি, কিন্তু আমি ভয়ে, হ্যাঁ আমি ভয়ে ফোন দিই না, কারণ তোমার হাজবেন্ড কখন থাকে আবার বলবো কে ফোন দিছে। শোনা আমি তোমার, বিশ্বাস করো আমি তোমার সাথে ক্রেজি হয়ে আছি একেবারে। হ্যাঁ শোনা, অনেক ক্রেজি হয়ে আছি তোমার সাথে, তোমাকে আদর করার জন্য ক্রেজি হয়ে আছি অনেক। আমি তোমার আদর পাওয়ার জন্য মানে বিলিভ করবো, আমি কয়েকদিন আগে এত বেশি মিস করছি, এত বেশি মানে খুঁজছি তোমাকে। আমি একবার আমি সিরিয়াসলি একবার ভাবছি তোমার অফিসে যাবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ নরেন, কেমন আছো তুমি? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, অনেকদিন তোমার কোনো খোঁজ নাই, তুমি ফোনও দাও না। তুমি আছো কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। এখন আপনি ভালো আছেন? আল্লাহ, আমি প্রসিকিউশনে আছি। প্রসিকিউশনে আছো, ভালো আছো তো নাকি? আসি মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি তো জহিরকে বলেছিলাম যে তোমার সাথে যোগাযোগ করে একদিন তোমাকে একটু ওই বাসায় ডাকার জন্য, আসো না একদিন দেখা করি, অনেকদিন দেখি না তোমার, তোমার দেখতে খুব, না তোমার দেখতে খুব ইচ্ছা হয় সত্যি। আমি তো বলছি আপনি আমাকে ঘুরে গেছি, ঠিক আছে দেখা করবো খুব তাড়াতাড়ি। আমি কবে আসবো সেটা বলবেন আমাকে। তোমাকে একটা কথা বলি, তারপর আবার ভাবি যদি অফিসে যাওয়ার পর তুমি দিলে কেন, তুমি অফিসে যাও, তুমি অফিসে আসলে তো কোনো ক্ষতি নাই, কারণ এখন সে কোনো অর্ডার তার নেই। আমাকে কেউ চিনেও না, তুমি বিলিভ করবা আমাকে কেউ চিনে না, আমি একদম এক সাইডে। তো শোনো, পুরোনো অর্ডার লিটা তো কেউ নেই, তুমি আসলে এখন কেউ চিনবে না। তাই তো অফিসে, আমার অফিস টাইম আমি যে কোনো সময় তোমার অফিসে আসতে পারবো। এনি টাইম তুমি কেলে ফোন করবা যে আমি আসি কিনা, ফোন করে তুমি চলে আসবা। ঠিক আছে শোনা, তুমি তুমি মোটা হয়েছো, সেটা আমার আরো বেশি আনন্দ লাগতেছে, কারণ মোটা হলে মজা বেশি। আর একটু প্রবলেম হয়েছে কি জানো, আমার মুখে অনেক পিম্পল উঠছে, কারণ আমি রোজা ছিলাম তো পানি খাওয়া হয় নাই, পিম্পল উঠছে অনেক, ব্রণ ব্রণ হয়েছে কি মুখে? হ্যাঁ ওই যে রোজা ছিলাম না, আমি সবকটা রোজা ছিলাম, সবকটা না 25টা রোজা ছিলাম।